আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমুর। সারাবেলা থেকে আমি রুনা ইসলাম সন্ধ্যাবেলা হাজির হয়েছি আমার রান্নাঘরে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চাউমিন রান্না করেছি, খুবই মজাদার ছিল। গরম এসে নাস্তা বানানোর আয়োজনটা একটু কমে গিয়েছে, এত গরমের মধ্যে আর নাস্তা বানানোর জন্য খাইতেও ইচ্ছা করে না, ভয় লাগে রান্নাঘরে যেতে। কিন্তু নাস্তার আর বন্ধ হয় নাই, দেখা যায় যে শরবত বা দই চিড়া বা এটা সেটা সেগুলো খাবারগুলো থাকেই। তো আজকে বেশ কয়েকদিন পরে খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল, আমার নিজেরই করছিল আর ছেলে মেয়ে আমাদের সকলেরই পছন্দ এই চাউমিনটা। তো আজকে আমি ঘরোয়া স্টাইলে আমি আমার মতো করে এই চাউমিনটা তৈরি করে দিব, মানে তৈরি করব। চিকেন বা কোনো কিছুই না, আজকে শুধু থাকবে ডিম দিয়ে, দুটো ডিম দিয়ে আমি এই চাউমিনটা তৈরি করব। আর আমার এই ড্রাগন নুডলসটা আমার খেতে খুব ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানাবেন, খেতেও অনেক স্বাদ। তো সেই ড্রাগন নুডলসটা আমি এক প্যাকেট পুরাটা নেই নাই, অল্প কিছু করেই রেখে দিয়েছি, অল্প একটু, মানে ওটা আর একটা হয়তো নুডলসের সাথে অর্ধেক মিশিয়ে দিলে আবার হয়তো একদিন রান্না করা যাবে। তো আমি ডিপ করে রাখা পাতাকপিটা বের করে নিলাম, নিয়ে এক মোটোটা ঠান্ডা করতে দিলাম নর্মাল পানি দিয়ে। আর এখানে দুইটা ডিম আমি ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আজকে খুব সহজ করে, মানে যেভাবেই রান্না করা যাক না কেন, চাউমিনটা বা নুডলসটা আমার ঘরে সকলেই পছন্দ করে। তো আজকে সন্ধ্যার নাস্তাতে এই চাউমিনটা তৈরি করে নিব। ডিম দুইটা ভালো করে ফেটিয়ে নিলাম, তারপরেই তো ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে ডিমটা ভেজে নিব। আর ডিমটা ভাসে, মানে ভাজার পরে উল্টাতে যেই হলো যত মানে সমস্যা, ছিঁড়ে ছুঁড়ে গেল। আর এই যে দেখেন নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি এখানে, নুডলসটা 4 কাপ পানির মধ্যে করে 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চা চামচ তেল দিয়ে দিয়েছি। তারপরে সব সহকারে ভালো করে বয়েল করে নিয়েছি। আর এই নুডলসটা সিদ্ধ করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে, একটু হালকাভাবে ডিমের তালে সিদ্ধ করে নিলে কিন্তু খুব সুন্দর হয়। তো আমি ডিমটা ভেজে তুলে নিলাম, আর অল্প কিছু ডিম ছিঁড়ে গিয়েছিলো সেটাকে আমি টুকরো করে নিলাম, আর গুলোকে আমি চাকু দিয়ে সুন্দর করে লম্বাটে করে কেটে নেব কুচি করে। আর এই তো ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম এই বাঁধাকপিটা আমি সয়া সস দিয়ে ভেজে নিব আর চিলি সস দিয়ে ভেজে নিব। আর এই বাঁধাকপি, ফ্রোজেন করা বাঁধাকপিটা চাউমিন বা অন্য কোনো সবজিতে দিলে কিন্তু খুব সুন্দর লাগে, এটা স্বাদ গন্ধ কিন্তু ঠিক তেমনই আছে। শীতের শুরুতে একটা বাঁধাকপি খেতে বা তার গন্ধটা বা স্বাদটা যেমন, ঠিক তেমনই এটারও তাই। বাঁধাকপিটা এই তো ভেজে নিলাম, আর এখানে খুব সামান্য পরিমাণে লবণ দিবেন, যেহেতু চাউমিন বা নুডলসে আমরা সয়া সস ইউজ করি যখন, তখন কিন্তু লবণটা একটু সাবধানে দিতে হয়। আমি এটার সাথে সামান্য পরিমাণ 2 টেবিল চা চামচ হবে এই পরিমাণ মতো চিলি সসটা দিয়ে দিলাম, এতে করে এটা এত সুন্দর একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর স্বাদটাও বাড়িয়ে দেয়, একটু টক টক মিষ্টি মিষ্টি একটু, মানে সব কিছু মিলিয়ে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া, এটা কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা মরিচ ভেজে নিয়ে সেখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি খুব একটা ভেজে নিয়েই নিই। আর এই যে কালারটা এরকম হলো, কারণ আমি এখানে বাঁধাকপি যে সয়া সস দিয়ে ভেজে নিয়েছিলাম এই জন্য এই কালার হয়েছে। তো আমি এখানে মশলার আগেই সয়া সসটা দিয়ে দিলাম, এরপরে অ্যাড করে দিলাম নুডলসটাকে, সে সিদ্ধ করে রাখা নুডলসটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে এর সাথে আমি এই ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব সব সহকারে। এবার সুন্দর করে নেড়ে নেব, এর সাথে দিয়ে দিব আমার ভেজে রাখা আগে থেকে এই যে বাঁধাকপিগুলো, সব সহকারে ভালো করে বেশ কিছুক্ষণ ফুল আছে। এই জায়গাতেই কিন্তু এই চাউমিনের একটা মানে ব্যাপার স্যাপার, যে এই মুহূর্তে কিন্তু খুব মানে বেশি আঁচ দিয়ে বা চুলার ইয়েটা বাড়িয়ে দিয়ে, তাপটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে, এবং একটার সাথে একটা, এক সময় দেখা যাবে একটা নুডলসের সাথে একটা নুডলস লাগছে না বা প্রত্যেকটা নুডলসের গায়ে গায়ে সুন্দর একটা সিল্কি ভাব চলে এসেছে। আর এর সাথে আমি অ্যাড করে দিলাম টমেটো ক্যাচাপ, এই তো সব মিলিয়ে খুব সুন্দর একটা মানে
কি বলবো, খুব ঝরঝরে বা খুব থিকিও হয় নাই, খুব সুন্দর একটা হয়েছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে, এত সহজে যে এই নুডলস বা চাউমিনটা আপনারা ইচ্ছা করলে সাথে চিকেন বা সাথে ক্যাপসিকাম, গাজর, আরও অনেক কিছু, পেঁয়াজ কলি, আরও অনেক কিছু অ্যাড করা যায়। তো যা করেছি সেটাই কিন্তু অনেক মজার হয়েছে। আশা করছি আপনারাও রান্না করে নিলে অনেক মজা পাবেন। আজকে এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো রান্না কমপ্লিট করেছি, এখন সার্ভ করব, ছেলে মেয়েদেরকে আগে দিব। আর ওরা এই তো সন্ধ্যার সময় প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একটা নতুন কোনো নাস্তার আশায় থাকে, তো নিশ্চয়ই আমার ছেলে মেয়েরাও আছে, ওদেরকে দিব, খুশি হয়ে যাবে। তারপরে ওদের খুশি মুখটা দেখে আমরা না হয় বাবা মারা খেয়ে নেব। আজকে পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ সন্ধ্যা।